অসময়ে ভাঙনে দিশেহারা পাবনার আমিনপুর থানার চরভরেঙ্গা এলাকার যমুনাপাড়ের হাজারো পরিবার। এরই মধ্যে শত শত বাড়িঘর গ্রাস করেছে ভয়াল যমুনা। একই পরিণতির সংখ্যায় নির্ঘুম রাত কাটছে হতভাগ্য ওই পরিবারগুলোর। ভাঙনের সংখ্যায় আছে পল্লী বিদ্যুতের সাবস্টেশনও, যে কোনো সময় তলিয়ে যেতে পারে নদীগর্ভে। এই সাবস্টেশন বিলীন হলে অন্ধকারে ঢেকে যাবে এই অঞ্চল, আলোর মুখ দেখবে না স্কুল, কলেজ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক সহ অনেক প্রতিষ্ঠান। তবুও মাথা ব্যথা নেই সংশ্লিষ্টদের। দেখা গেছে হুড়মুড়িয়ে পাড় ভেঙে বিলীন হচ্ছে নদীতে, সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আর সে দৃশ্য দেখে বাসিন্দাদের চোখে চিন্তার ছাপ। স্থানীয় কৃষক আব্দুস সালাম জানান, নদী ভাঙনে তিনি বসতভিটা সহ প্রায় 10 বিঘা জমি হারিয়েছেন। সব হারিয়ে তিনি নিঃস্ব। তিনি বলেন, আমার এই দুর্দিনে কেউ পাশে এসে দাঁড়ায়নি, কারো কোনো সহযোগিতা পায়নি। 4 বার এ নদী ভাঙনের কবলে পড়ে সবকিছু হারিয়েছি, আর হারাতে চাই না। একই এলাকার কৃষক আব্দুল আউয়াল বলেন, সব মিলিয়ে প্রায় 10 বার এ নদী ভাঙনের শিকার হয়েছি আমি। আমাকে সর্বশান্ত করে দিয়েছে এই নদী। কোথায় গিয়ে ঘর তুলব, দুশ্চিন্তায় দিন কাটে। সর্বশেষ এখানে বাড়ি করেছি, আরো 10-15 দিন নদী ভাঙন বহাল থাকলে এটাও হয়তো নদীতে ডুবে যাবে। প্রিয় ভিউয়ার্স, এমন আহাজারি যমুনা পাড়ের সবগুলো পরিবারের। সবাই যেন অপেক্ষা করে আছে কবে তারাও নিঃস্ব হবে। এ যেন ভাগ্যের নির্মম এক পরিহাস, কারণ সবাই জানে দুদিন আগে হোক কিংবা পরে সবার পরিণতিটা একই। অসহায় এই মানুষগুলোর প্রতি সরকারের কি কোনোই দায়িত্ব নেই? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।